কবি ভবানীপ্রসাদ মজুমদারের হাসি কান্না হীরাপান্না। পড়ার সময় হঠাৎ খোকা বইটি বুকে ধরে হা হা হো হো হি হি করে উঠল হেসেই জোরে। মা বললেন, মাথাটা তোর খারাপ হলো নাকি, সাত সকালে বোকার মতন হাসার কারণটা কি? বললে খোকা, মোটেই বোকা নই কো আমি মা গো, কারণটা না বুঝেই মিছে আমার ওপর রাগো। এই দেখো কি বইতে লেখা, কাজের ফাঁকে ফাঁকে প্রাণ ভরে রোজ হাসলে জোরে স্বাস্থ্য ভালো থাকে। পাশের ঘরে হঠাৎ খুকু দু চার পাতা পড়ে ভেউ 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 উঠল কেঁদে জোরে। বাবা বললেন, হায় 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 তোর কি হলো আবার, লাগলে খিদে, আয় খাবি আয়, তৈরি আছে খাবার। রেগেই খুকু বললে, আমায় ভাবছো পেটুক মেয়ে, কাঁদার কারণ শুনবে নাকি, এই দেখো চোখছে। এই লেখাটা পড়লে ব্যাপার বুঝবে হাড়ে হাড়ে, পড়ান খুলে কাঁদলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে, পড়ান খুলে কাঁদলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে।